এই যে এখন মহরম শুরু হয়েছে, আজকে চাঁদের 3 তারিখ, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাআল্লাহ সামনে যে জুমার দিন আছে, জুমার দিন একটা রোজা রাখবেন আর শনিবারের দিন একটা রোজা রাখবেন, দুটা রোজা করতে হবে পরে ইনশাআল্লাহ। ছোট বড় নর নারী বুড়া বুজুর্গ যুবক যুবতী সবাই রোজাটা রাখবেন পরে ইনশাআল্লাহ। চাঁদের 9 তারিখ পড়ছে শুক্রবার আর চাঁদের 10 তারিখ পড়ছে শনিবার, শুক্রবারের দিন একটা রোজা ধরে থাকবেন আর দ্বিতীয় রোজা ধরে থাকবেন শনিবারের দিন, দুটা রোজা করবেন। কেন রোজাটা এলো, এই মাসের ফজিলত কি? অনেক ফজিলত আছে। এই যে দেখছেন আপনারা খুব ঢোলঢাল বাজছে না, বাজছে না বাজে না মহরম? মহরমে কি লাঠি খেলা আছে? মহরম কি লাঠি খেলা যায়? শরীয়তে আর কি বিধান? খুব সময় লম্বা লাগবে, কিন্তু আমি 10 মিনিটে আপনাদের কাছে কিছু কথা বলবো। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুমুল খামরা ওয়াল মাইসিরা ওয়াল কুবাতা ওয়া ক্বালা কুল্লু মুসকিরিন হারাম। কত সুন্দর হাদিস! আল্লাহর নবী বলেছেন, রে আমার উম্মত, ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ তাআলা হারামা আলাইকুমুল খামরা, আল্লাহ রাব্বুল আলামিন মদ পান করা শরাব পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল মাইসিরা আল্লাহ জুয়া খেলাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ওয়াল কুবাতা আল্লাহ রাব্বুল আলামিন ঢোলের বাজনাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। এবার নবী যে 4 নম্বরে বলছেন, ওয়া কুল্লু মুসকিরিন হারাম, এবং যে জিনিস খেয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া রাসূল বলেন কি প্রত্যেক নাশাওয়ালে জিনিস আল্লাহ হারাম করে দিয়েছেন। 1 নম্বরে রাসূল বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন জুয়া খেলাকে মদ পান করাকে আল্লাহ হারাম করে দিয়েছেন। তারপরে রাসূল বলছেন ওয়াল কুবাতা ঢোলের বাজনাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করে দিয়েছেন। রাসূল একদিন হেঁটে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে, নাবীর সাথে একটা গোলাম আছে, আর এই যে মহরমের যেমন আপনারা দেখছেন ঢোল ঢাল বাজছে, এরকমই একবারে খুব গান বাজনা চলছে, ঢোল বাজছে। আল্লাহ রাসূল কানে লোক দিয়ে দিলেন, লোক দেওয়ার পর ওইখান থেকে তাড়াতাড়ি করে একবারে জোর জোর করে হাঁটতে লাগলেন। হাঁটতে 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 অনেক দূর যখন চলে গেলেন, তখন রাসূল গোলামকে বলছেন, রে ঢোলের আওয়াজ কি আসছে আর কানে শুনতে পাচ্ছিস? সেই গোলাম বলছে, না নবীজি আর ঢোলের আওয়াজ শুনতে পাওয়া যায় না। রে মুসলমান, আল্লাহর নবী ঢোলের আওয়াজ ঢোলের বাজনাকে শোনা রব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। নবীজি ঢোলের বাজনা শোনাকে হারাম করে দিয়েছেন, কিন্তু হায়রে হতবাগা মুসলমান, আজকে আমরা শেষ নবীর উম্মত হয়ে নেকি মনে করে নেকি মনে করে আজকে আমরা মুসলমান, বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে ঘরে ঘরে আমরা ঢোল বাজাচ্ছি, বাজাই না হায় আল্লাহ ঢোল বাজাচ্ছি, যেটা শরীয়তে হারাম। জানেন কত বড় এটা পাপ? আমার মাওলানারা বেঁচে আছেন জিজ্ঞাসা করবেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ইন্নাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, চুরি করে ছরে বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার চুরি করার গুনাহকে আল্লাহ মাফ করে দিবে। তুমি জেনা করে ছরে বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার জেনা করা গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। তুমি মদ পান করে ছরে বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার মদ পান করার গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। তুমি নামাজ পড়ো না রে বান্দা, আল্লাহ যদি ইচ্ছা করে তোমার নামাজের গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। তুমি রোজা
রাখো না। আল্লাহ যদি ইচ্ছা করে বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার রোজার গুনাহটাকে আল্লাহ মাফ করে দিবে। কিন্তু বান্দারে আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে তুমি শিরিক করতে করতে যদি মরে যাও, তুমি যদি তাওবা না করে রে বান্দা, শিরিকের হালাতে যদি তোমার মত হয়ে যায়, আল্লাহ বলেন তুমি জাহান্নামে জ্বলবে, জাহান্নামে জ্বলবে, জাহান্নামের ভিতরে যাবে। আল্লাহ বলেন শিরিক করে তুমি যদি মরে যাও তাওবা না করো, তাহলে শিরিকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। শিরিক ছাড়া দুনিয়ার যত গুনাহ আছে আল্লাহ ইচ্ছা করলে মাফ করবেন, ইচ্ছা করলে আল্লাহ শাস্তি দিবেন, কিন্তু রাব্বুল আলামিন শিরিকের গুনাহটা জীবনে কোনোদিন মাফ করবে না। আর এই মহরমে আমরা শিরিকও করি বিদআতও করি, আর দুটা হলো জাহান্নাম যাওয়ার রাস্তা। এই মহরম খেলতে খেলতে যদি মত হয়ে যায় তওবা না করে, তাহলে আল্লাহর কসম করে বলি এরকম পাপীদেরকে আল্লাহ তাবারাকু ওয়া তাআলা জাহান্নাম ছাড়া জীবনে জান্নাত তা রেখে দিবে না, খুব জাহান্নাম যাবে। এটা হলো পাপের কাজ, গুনার কাজ। আর একটা কি আমরা ভুল করি জানেন? দেখবেন আপনারা যখন গ্রামে যে লোকেরা খেলতে আসে, ধরেন আপনার গলিতে লাঠি খেললে, ওর গলিতে লাঠি খেললে, ওর গলিতে লাঠি খেললে, ওর গলিতে লাঠি খেললে, খেলার পর টাকা লাই কি লাই না, চান্দা লাই, কেউ চাইল দেয়, কেউ টাকা দেয়, কেউ আর কিছু দেয় কি দেয় না? সুবহানাল্লাহ, এ মুসলমান জানেন আজকে আমরা মুসলমান, হায় রে আল্লাহ, কালী পূজার মেলা লাগে, অন্য অন্য মেলা লাগে, আর দুনিয়াতে কত রকম মেলা হয়। আজকে আমরা মুসলমান জানি মেলা শরীয়তে নাই, শরীয়তের ভিতরে মেলা নাই। আজকে আমরা কালী পূজার মেলাতে চলে যাই, 5 টাকা 10 টাকা 15 টাকা 50 টাকা যদি আমরা দান করে দিই, এটা আমরা পাপ মনে করি, গুনাহ মনে করি, এটা আমাদের জন্য শিরক হয়ে গেল। এই মতো মুসলমান জানলেন আপনার গলিতে মহরম খেলতে এলো, আপনার গলিতে ঢোল বাজলো, খেলার পর যদি আপনি পকেট থেকে তাকে 50 টাকা দিয়ে দিলেন, 1 কেজি 2 কেজি চাল দিয়ে দিলেন, এই মতো যদি তাকে সাহায্য করলেন রে মুসলমান, জেনে রাখেন লাঠি খেলে ঢোল বাজিয়ে যা সে পাপ করলো, আপনি তাকে দান করে সাহায্য করে অতখানি পাপের ভাগিদার হয়ে গেলেন। এই জন্য খবরদার খবরদার, যারা লাঠি খেলতে আসবে কি আপনার গলিতে তাকে লাঠি খেলতে দিবেন না, গ্রামে তাকে ঢুকতে দিবেন না, কারণ এটা শরীয়ত বিরোধী কাজ, এটা হলো শরীয়ত বিরোধী কাজ, এটা শরীয়ত বিরোধী কাজ। আর একটা মুসলমানের পহচান হলো যে যারা ইসলামের খিলাফ শরীয়ত বিরোধী কোনো কাজ করতে গেলে ওই লোকেরাকে গ্রামের ভিতরে ঢুকতে দেওয়া হবে না। নারে তাকবীর, আল্লাহর নবী হিজরত করে চলে গেলেন মদিনায়, মক্কা থেকে হিজরত।